Hello everyone, this is GM Kamrul Hassan. You know, I am the group CEO of Igloo and also the founder of Corporate Coach. আমরা প্রতি মঙ্গলবার এই শোটা করি। আপনারা যারা দেখেন আমাদেরকে, যারা আমাদেরকে ফলো করেন অথবা যারা আমাদের সাথে যুক্ত থাকেন, তারা জানেন যে উই আর ট্রাইং টু মেক সামথিং ডিফারেন্ট অ্যাজ ফার অ্যাজ বাংলাদেশ ইউ নো ট্যালেন্ট ইজ কনসার্ন। আমরা চেষ্টা করছি থ্রু দিস প্রোগ্রাম টু গাইড দ্য পিপুল। উই বিলিভ দ্যাট আমাদের দেশে প্রচণ্ড ট্যালেন্টেড রিসোর্স আছে, সো আমরা ট্রাই করছি হাউ ইউ ক্যান কনভার্ট দ্যাট ইউ নো দিস রিসোর্স ইন টু দ্য রাইট এরিয়া, সো দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দে ক্যান কন্ট্রিবিউট টুয়ার্ডস দ্য নেশন। প্রতিটা পর্বে আমরা ট্রাই করছি টু ব্রিং দ্য ডিফারেন্ট গেস্টস, ডিফারেন্ট ইউ নো অ্যারিনা থেকে আমরা লোক আনার চেষ্টা করছি। আমরা ট্রাই করছি ইউ নো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে, কর্পোরেট হাউস থেকে আনার চেষ্টা করছি টু ব্রিং দ্য রাইট পার্সন, সো দ্যাট দে ক্যান শেয়ার দ্য রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। এবং এই এক্সপিরিয়েন্সগুলি হয় কি, ছোটো ছোটো টিপসগুলি হয়, আমাদের লাইফে অনেক ভ্যালু অ্যাড করে। এবং কেরিয়ার ইজ এ লং জার্নি, এই লং জার্নিতে ইউ নেভার নো দের আর সাম সফট স্কিল, দের আর সাম ইউ নো ফাংশনাল স্কিল, এবং অ্যাজ এ হোল ছোটো ছোটো টিপস আমাদের লাইফে অনেক পরিবর্তন করে। তারই ধারাবাহিকতায় গত কয়েকটা পর্বে আমরা বিভিন্ন ধরনের গেস্ট এনেছি। আজকে আই এম এক্সট্রিমলি ডিলাইটেড, আই হ্যাভ উইথ মি টুডে ইজ এ ওয়ান্ডারফুল গেস্ট অ্যান্ড হি ইজ আই উড সে হি ইজ ওয়ান অফ দ্য গ্লোবাল ট্যালেন্ট অ্যান্ড হি ইজ ওয়ার্কিং ফর 34 ইয়ার্স। বুঝতেই পারছেন 34 বছরের অভিজ্ঞ একজন অত্যন্ত সিজন মানুষ নিয়ে আমি আজকে বসেছি। এবং হি ইজ টোটালি এ গ্লোবাল ট্যালেন্ট, অ্যাজ আই সেড উনি বিভিন্ন দেশে কাজ করেছেন। এবং রাইট নাও হি ইজ দ্য বিজনেস হেড এবং হি ইজ ওয়ার্কিং ইন হিমালয়তে কাজ করছেন। হি ইজ নান আদার দেন মিস্টার জসমিন্দর সিং। ওয়েলকাম টু দ্য শো স্যার। থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল একটু বলে রাখি যে মিস্টার জসমিন্দর সিং ইজ ওয়ার্কিং ইন বাংলাদেশ, হি ইজ সুপারভাইজিং বাংলাদেশ মার্কেট। অ্যাপার্ট ফ্রম দ্যাট হি ইজ অলসো ওয়ার্কিং আদার কান্ট্রিজ। অ্যাজ আই সেড হি ইজ অ্যান এক্সপিরিয়েন্স পার্সন, 34 বছর, হিউজ। এবং আমরা তার জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা শুনবো, আমরা তার জীবনের বিভিন্ন লার্নিংগুলি আমরা নেওয়ার চেষ্টা করবো, এবং অ্যাজ এ হোল উনি কীভাবে গ্রো করেছেন, অ্যাজ এ হোল হাউ ইজ কন্ট্রিবিউটিং টুয়ার্ডস দ্য ব্র্যান্ড, হাউ ইজ কন্ট্রিবিউটিং টুয়ার্ডস দ্য সেলস অ্যান্ড মার্কেটিং, অ্যাজ এ হোল বিজনেস ম্যানেজার হাউ ইজ ডুইং ফ্যান্টাস্টিক জব, সব কয়টা আমরা জানার চেষ্টা করবো। ওয়েল মিস্টার সিং, লেট মি আস্ক ইউ দ্য সিম্পল কোয়েশ্চেন ফার্স্ট। ইউ আর এ সিজন পার্সন অ্যান্ড আই এম রিয়েলি হাম্বল টু হ্যাভ ইউ অ্যাজ এ গেস্ট ইন দিস প্রোগ্রাম। Thank you. And this is one of the program, you know, the passion to grow, and the people who are passionate to learn, the passionate to grow, they are watching this program. Okay. And it has a very good viewers as far as Bangladesh youth is concerned. And since you are a very, very global talent, just for the introduction, can you please tell us where did you start, where are you right now, and where are you going to go later? First of all, thank you very much. Let me start. It's a very long journey. Right. As you said, that's 35 years plus. I have already spent with different brands, different markets. So anyway, this journey started long back in 85. Mm-hmm. And I started taking care of some food business. Okay. Initially with Unilever. That was my start. Okay. Starting of my career. My career started with pure on the sales part. Looking up to the sales, set up the distribution, distributors, market, different markets. And then I moved to different products. I go to food, non-food, both the channels. I work very strongly. Mm-hmm. Working with different brands, mm-hmm. what I understand is all the availability is more important. Correct. So I think a lot of learnings mm-hmm. from big brands, how to handle them. Mm-hmm. Beside of so much challenges mm-hmm. and their level of strength in the market mm-hmm. is already been reached to a certain level on how to grow them from that point. Okay. So it's a long, long learnings. Mm-hmm. And what exactly I learned from domestic market for last 6 years now, as I taking care of my Southeast Asia business. Right. So we try to get Himalaya to this part of the world. Where that products were not available, people mm-hmm. doesn't know about the brands. Mm-hmm. So 6 years we are doing hard work to establish these markets mm-hmm. with a lot of challenges. Mm-hmm. And challenges are always there when you work for a domestic field or you work for out of domestic markets. It's all depend upon how
confident you are with your brands, how you believe your brands. So that is one of the, which I very proudly want to say to the youth, that whenever anybody starts with any type of opportunities, believe on your brands. It will definitely give you a lot of success. And that really worked for us. And as you have already been shared, that Bangladesh is one of the market where Himalaya, you know, is present. And this is also a market where we are not available like 6-7 years back. So it's a very, very proud to say that Bangladesh is one of the market in after India is one of the biggest business for us. All right. Just for a query, you know, you started 85 at the, I mean, 1985, you started your career. You started career working in sales. And then you have a, I mean, bigger know-how as far as distribution, sales, penetration is concerned. But, you know, most of the cases, what we find that who wants to work particularly in the brand management, we find that they are a bit of reluctant as far as sales is concerned. Because, you know, brand management is all about, you know, sitting yourself in the office, doing the different communications and other things. Do you really think for making a brand or making the connection of a particular brand towards the consumer or towards the customer, sales, understanding sales makes the huge difference? See, what I believe, yes, you are correct. What I believe that for a brand, for a marketeer, he has to be in the field. Okay. To have a better understanding. See, you can get lot of datas. You can get lot of audit datas from different resources. But that can give you a direction. But to get the real field for your success for your brand, you have to understand close to the consumer, close to the retailer. Because as I see, the Bangladesh is one of the example, very good example for us. Bangladesh is still a retail-driven market. Correct. Where a lot of retailers are still there to push the brands. The modern trade is yet to come. True. But as you have to understand the characteristic of the retailers, a marketeer has to be in the field to understand how the retailer work, how he can be more happy, what all to be done for the brand, for the retail operations. So I think market is very, very important. Market is very, very, very important. All right, Mr. Singh was je kotha bolchilen seta ektu ami banglay bole rakhi, seta hocche je মার্কেট ইজ দ্য প্লেস টু আন্ডারস্ট্যান্ড, মার্কেট ইজ দ্য প্লেস ইউ লার্ন টু মেনি থিংস। আমি আগেও বলেছি, যদি আপনি আসলে ইফ ইউ ওয়ান্ট টু গ্রো ইউর কেরিয়ার ইন মার্কেটিং, দেন ইউ হ্যাভ টু বি ইন দ্য মার্কেট। বিকজ আমরা অনেক সময় মনে করি যে মার্কেটে হয়তো বা প্রবলেম নাই, সো ইউ কুড বি ইন অফিস। নো, ওয়ান্স দেয়ার ইজ এ প্রবলেম দেন ইউ হ্যাভ টু গো টু দ্য মার্কেট, ওয়ান্স দেয়ার ইজ নো প্রবলেম দেন ইউ হ্যাভ টু গো টু দ্য মার্কেট টু ডিক ডাউন দ্য প্রবলেমস, ইদার দি প্রবলেম ইজ দেয়ার অর নট। অলরাইট, moving forward, you know, I want to start again from the, you know, your journey, starting from your career. You worked in the different regions, you worked in India, you worked in other countries, you were working, you know, supervising Bangladesh market. Correct. How do you find the difference as far as India versus Bangladesh market or the other countries? How do you find the difference? Very good question. I was eager to answer this question. Okay. See, India, I spent a long time. So I know Indian markets in length and width, about the characteristics and the brands, how the brand worked there, how the consumer interests and all you built up there. ASEAN markets, yes, they are very mature markets. Long back they have already been established, and they have already converted themselves to the more of a modern trade side. Okay. Coming to Bangladesh, the best thing which I really like in Bangladesh as a businessman, it's a cash-rich market. It's a cash-and-carry market. Whereas, I don't see that is available in our domestic market. I'm talking about the India side. Or I don't see that opportunities to be there in Southeast Asia. So that is the best thing which I see in Bangladesh. As I said that the ASEAN markets already get mature in a lot of categories. But Bangladesh is still young to grow. And correct. They have a space to grow another 10 years, what I think, what I see from now. Yeah, true. Just one question. If you see the, you are talking about the market, you are talking about the retail penetration, here is the different,
you know, retail structure is different compared to the ASEAN market, even if some parts of India. The number of retail is huge in Bangladesh. That is one of the biggest thing as far as Bangladesh is concerned. Yep. But how do you find the difference as far as consumer is concerned? Because you are dealing the very good brands. So how do you find the difference? Indian consumers, Bangladeshi consumers, even in Jakarta, how do you find the difference? See, when we see difference between India and Bangladesh, I don't see a lot of differences. Okay. It is more or less same. Mm-hmm. The habits, the buying power, or the how they see the brands, mm-hmm. how they're liking. Mm-hmm. See, it's all the fashion. Mm-hmm. It's all the talking about their skin care. Mm-hmm. But when I see the ASEAN markets, mm-hmm. I think their spending power is little more. Mm-hmm. Because these markets are already mature, so they already learn what are the products, how to use. Right. So they are already mature markets. Mm-hmm. But India and Bangladesh are very more similar, or less same similar market, markets. Similar markets, yeah. So closer to this market. So great. Let me ask you, you know, if the country is moving in the different, parameters every year, as far as Bangladesh is concerned, the number of graduate students, for example, it's approximately 200,000 students are coming as far as graduate is concerned in the different sectors, it's a business sector is very less, but they are coming. Based on your experience, since you have seen the different generations, yep. You have seen the, you know, someone has grown, someone in the mid-level, you have got seen it. The, you know, entry level to different generations. If you want to guide the freshers, mm-hmm. What are the key points you want to tell as far as fresher is concerned? They will start their career. What do you want to say? See, freshers want to grow more faster. What I see, they want to grow overnight. What I will give a message to a fresher, that be practical. Okay. Be practical. Let's get the things as per the maturity levels. Mm-hmm. Learn a lot, mm-hmm. be practical in the field, mm-hmm. To understand business more closely. Mm-hmm. See, nowadays there is a lot of media to get a lot of things available with your social getting, you know, you have a facility on, you know, internets and all. So, previously when you're talking about 20 years back, it was not there. Correct. A lot of things was manual. Mm-hmm. So, they are getting more facilities nowadays. Correct. But they have to be more practical. Mm-hmm. They have to be more realistic. They have mm-hmm. to be more getting the real information from the so-called the consumers, the markets and all. Mm-hmm. So that is what I want to say here. And even nowadays, there are a lot of fields for the youngsters. Previously, there was not bank sectors, private mm-hmm. bank sectors. There was not so much insurance companies. There was not so many other area for telecom, you know, like industries are there. Mm-hmm. So the opportunities are so many for them. Mm-hmm. So I think it's a big field, it's an ocean for them. Mm-hmm. So it's a great time. So they should not be impatient. They should be more practical and they should keep their passions to grow, I think their base will be definitely take them to the high rise, you know, like, because if their base are strong, mm-hmm. they are more practical. So mm-hmm. they will not met so many accidents in their life. Okay. মিস্টার সিং যা বলছিলেন যে আমরা যারা ফ্রেশার যারা আছেন উনি ওনার অভিজ্ঞতার পয়েন্টে বলছেন যে যারা আমরা একেবারেই নতুন যারা মাত্র পড়াশোনা করে যারা কর্মক্ষেত্রে জয়েন করবেন তাদের জন্য বলতে চাই যে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে এবং ইউ নিড টু বি মোর প্র্যাকটিক্যাল খুব বেশি ইম্পেশেন্টলি ইউ ক্যানট গ্রো ট্রাস্ট মি এবং ইট ইজ অলসো ইটস অলসো কামিং ফ্রম এ রিয়েল এক্সপিরিয়েন্স গ্লোবাল ট্যালেন্ট পার্সন উনিও বলছিলেন যে যারা নতুন আছেন যারা নতুন কাজ করতে যান আরেকটা কথা একটু বলতে চাই গত শোতে আমি বলেছিলাম সেটা হচ্ছে স্টুডেন্ট লাইফ ইটস এ ওয়ান্ডারফুল টাইম টু লার্ন এই চারটা পাঁচটা বছর পার্টিকুলারলি ডিউরিং দ্য গ্রাজুয়েশন পিরিয়ড আর ইউ রিয়েলি ট্রাইং টু গ্রো ইউর সেলফ আপনি কি নিজেকে একটু তৈরি করছেন কিনা আর ইউ ট্রাইং টু গ্রো ইউর লিডারশিপ স্কিল আর ইউ ট্রাইং টু ইউনো ডেভেলপ ইউর কমিউনিকেশন স্কিল আপনি কি নিজেকে একটু ভালোভাবে ডেভেলপ করছেন কিনা সো দ্যাট ইউ কুড ফলো দিস জেন্টেলম্যান হি ইজ ওয়ার্কিং 35 ইয়ার্স সো দ্যাট ইউ ক্যান ক্যারি ইউর জার্নি approximately 35, 40, 50 years. But the basics, what he was trying to point out, that is something how you can mature yourself during the early stage of your life. Don't be impatient. That is what Mr. Singh is telling. Okay, let us move to the different points. You know, the brand and product, there is a different call. You know, there is a difference between product versus brand. But based on your experience, most of the, you know, companies, particularly the national companies,
they don't believe to, you know, convert a product into the brand, because it's a long journey. It needs a passionate journey. It needs so many research and development, and it makes also how it can be connected with the customers. If I ask you these questions based on your journey, how a product could be converted into the brand, and what shall be the journey? What is your experience on that point in time? See, yeah, I've seen a lot of products becoming brand. I've seen a lot of products remain products. True. See, product become brand only when the brand get into belief for the end consumer. True. So you have to bring that belief in the consumer about the product, that they started believing on then and it's become a brand. A product, if doesn't become brand, spending money on that again and again, it will be high risk. True. And to make a product to be a brand, keep patience. Don't change your vision very soon. Don't play with that product so much, it can get damaged. So you have to be very careful. It's like a baby. You have to be very careful how you are going to grow that baby. Understand the consumer, understand the market, understand the positioning, understand the pricing. Then your product definitely is going to become a brand. It takes time. It takes time. It takes time. And make sure from a journey of a product to a brand, you have to go with the quality. You don't have to compromise in a lot of areas. You have to just make, position it with the full belief in that product. All right. I'm sure you have developed so many brands, and you have contributions in the development of brand. In your journey, as far as 35 years concerned, how many brands have been successful, and how many brands did you fail? Oh, so many brands I see successful only. Failures are very less because wherever I worked, we have a professional team, a very experienced team, and we rarely met with some accidents. But yes, every product cannot be a good brand. So I'm talking about brand like a power brands, the brand which has own pull, which are strong demand. So the brand which doesn't become to that level. And every company, every brand has its own space. Let me put it like this. With our present business, we have a brand called Neem Face Wash. Right. It's a so strong brand that we talk about anywhere, people know about this. Because it really, people start believing on that brand. But similarly, in the face wash basket, we have a lot of other products which yet has to become brand. Because the competitors, somebody has already acquired a place of acne. Somebody has already acquired a place of whitening. Somebody has already acquired a place of so-called oil clear cleansing. Correct. So everybody has this space. To get their space and switch over the consumer from a product to a brand, that's a long journey. It is not easy to do it. But yes, these are possible to do it. You have keep on lot of patience, lot of product trials, and you have to bring the belief in your product that people say it's a brand. So as you were saying, once you have a power brand, for example, Neem Face Wash, it is one of the power brand as far as your, your company is concerned. I'm talking about Bangladesh also. Bangladesh, I said fine, it's great. We also know about this brand, wonderful. But once you have a different space or huge connectivity or huge trustworthy relationship with the consumers, don't you think it's a created benchmark? So customer always believes that you can't do something which cannot be accepted by the customers in some cases. But once the benchmark has been developed and the trust has been grown, and what are the new things you are going to offer to the customers, particularly with this brand? For example, we see the Fair and Lovely, for example, brand. They are coming with the different thoughts. Sometimes they are talking about the HD glow. They are talking the fairness. They are talking the different communications. Because as far as Neem, I'm talking of your power brand in Bangladesh. Once it goes to the certain level, I'm sure it creates the different benchmark. And creating the new benchmark, particularly for this brand, is it very difficult or it's a very easy thing? See, once it's become a brand. So means I'm talking about power brands. So it's to get further space for that brand. It's all depend upon how you communicate.
Right. You have to change the communications. Mm-hmm. Maybe the brand which has taken you, their journey from the from a product to a brand, mm-hmm. how you communicate, mm-hmm. what are you talking about that brand? Maybe the communication will get changed at that certain level. Right. I don't see it's very tough for mm-hmm. a power brand. Mm-hmm. But yes, I do agree in some brands, even the brands, mm-hmm. They have already go to the benchmark. Mm-hmm. Getting from there, it's all depend upon how the category overall is growing. Okay. If category is not growing, mm-hmm. so you, even you drive the category, mm-hmm. it's become little tougher for you. True, very true, very true. Which plays more important role as far as brand management is concerned? Either only distribution or the communication or the integration between the team or all together supply chain? Where do you the prioritize? You know, as far as communication is the top priority or distribution is the priority? Or what are the things you want to prioritize as far as brand penetration is concerned? Yeah, that's what I understand. This is like two hands. Yeah. One cannot work. Right. And which will work first mm-hmm. will be first you have the availability of the product. True. If products are not available, your communication will not work. Correct. So first your availability is very important. Along with the availability, as the product still not become a brand, mm-hmm. so you have to work very hard on the visibility part of the product. Right. The product sometimes they are available, mm-hmm. but they are not visible. Mm-hmm. But when the communication starts, mm-hmm. the consumer, if communication also works and mm-hmm. the customer can see the product itself in the market, mm-hmm. it's very good for any business. Any business, true. Mr. Singh was telling, Jay Kotha bolchilen je product. You know, যখন আপনি প্রোডাক্টটা ডিস্ট্রিবিউশন করছেন, যখন কোনো স্পেসে প্রোডাক্টটা আছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট হাউ ইট ইজ ভিজিবল অ্যাজ ওয়েল। যদি প্রোডাক্টটা দেখা না যায়, ইদার ইট ইজ ওয়েল ডিস্ট্রিবিউটেড বাট ইট ইজ নট অ্যাট ইউর আইজ লেভেল। আপনার যদি চোখের সামনে না থাকে তাহলে কিন্তু প্রোডাক্ট বিক্রি, যারা ইয়াং মার্কেটিয়ার যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ইউ কুড ডু দ্য গুড কমিউনিকেশন, ভালো কমিউনিকেশন করলেন বাট প্রোডাক্ট ইজ নট ইন দ্য শেলফ, শেলফে আছে হয়তো বা তারপরেও ভালো করে দেখা যাচ্ছে না। দ্যাট ইজ কল আই লেভেল ইজ দ্য বাই লেভেল, ইউ মাস্ট রিমেম্বার, চোখের সামনে থাকতে হবে। দ্যাট অলসো গিভ দ্য রিমাইন্ডস টু দ্য কাস্টমার যে আমি আসলে বিজ্ঞাপনটা দেখেছি, কমিউনিকেশন দেখেছি, সো ইট ইজ অলসো অ্যাভেলেবল ইন দ্য স্পেস অর অ্যাভেলেবল ইন দ্য শেলফ। সো অ্যাজ এ হোল দিস ইজ অ্যান ইন্টিগ্রেশন প্রসেস, ওয়ানলি কমিউনিকেশন উইল নট অ্যালাউ টু ডেভেলপ দ্য ব্র্যান্ড, ওয়ানলি আপনার ডিস্ট্রিবিউশন উইল নট অ্যালাউ টু ডেভেলপ দ্য ব্র্যান্ড। সো ইটস এ কম্বিনেশন অফ বোথ থিংস। হোয়াট হিউ আর টেলিং ইটস এ বেসিক্যালি টু হ্যান্ডস, দুইটা হাতই সমানভাবে কাজ করতে হবে। ওয়ানলি দেন এ ব্র্যান্ড কুড বি সাকসেসফুল, ইজন্ট ইট? ইউ ওয়ান্ট টু আই ওয়াজ টেলিং ইন বাংলা, ওকে। আচ্ছা, মুভিং ফরওয়ার্ড, লেটস টক অ্যাবাউট দ্য, লেটস টক অ্যাবাউট দ্য ব্র্যান্ড মার্কেটিং, লেটস টক অ্যাবাউট দ্য, ইউনো, ইউ হ্যাভ এ হিউজ লিডারশিপ স্কিল and you have seen the people are being successful. Yes. You have seen people are being fallen. Yep. And you have seen the, you know, different layers, different people are successful. You know, you have seen the mid-level management, you have seen the senior management, you have seen the entry-level management. Let me ask you, from the entry-level management, what are the things should, you know, contribute? What are the things should be, you know, personally, you know, keep intact to grow as a young freshers, as far as career is concerned? See, if we are talking about youngsters, Startup. Should be a good listener. Always. Should be a good listener. Mm-hmm. And to be more learner. He should not stop his learning. Mm-hmm. A fresher come with some ideas. Mm-hmm. And when he try to understand mm-hmm. What seniors are doing, mm-hmm. So sometime, he stopped listening. Mm-hmm. He's only hearing. Listening and hearing are totally different. Very true, very true. So if you not understand mm-hmm. what all they have done it with their experiences, mm-hmm. which I said learning. Mm-hmm. So if somebody has opened to both the learning and listening, definitely will do better. Mm-hmm. It is for the freshers, wonderful tips. Yes. I also learned from you. Thank you very, very much. It's a very wonderful tips. Jara fresher jara asen, it's a, he was telling wonderfully, je apnake ektu kintu bhalo listener hoyte hobe. Shona ebong listening ek jinish na kintu. Hearing and listening is not the same thing. So you need to, you know, to listen very carefully. Only then your learning curve will be increased.
সো ইউ নিড টু লিসেন, এবং যখন আপনি শুনবেন তখনই কিন্তু আপনি ভ্যালু অ্যাড করতে পারবেন। আমি অনেক সময় বলে থাকি এবং আমার টিমের ক্ষেত্রেও বলে থাকি যে ইউ মাস্ট রিমেম্বার ইউ হ্যাভ টু আইস, ইউ হ্যাভ টু ইয়ার্স, অ্যান ইউ হ্যাভ ওয়ান মাউথ, সো ইউ বেটার সি মোর, ইউ বেটার লিসেন মোর, অ্যান্ড ইউ টেল লেস। দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট থিং, ইউ মাস্ট রিমেম্বার, কথা কম বলেন বাট লিসেন মোর, হিয়ার মোর। অ্যাম আই রাইট অর রং? অলরাইট, let's move to the, we see as far as mid level management, you are talking about the fresh, you know, freshers are more, you know, more impassioned, they want to grow faster, they believe that they need to grow, for example they want to be Mr. Singh quicker, yes, that is one of the thing we find most of the time, but the mid level management, we find that somehow they are growing, after certain stage, working 10 years 8 years 10 years, they are going to be stuck. So what are the things you want to say particularly for the mid-level management? So mid-level management, what I notice, normally people feel themselves like a sandwich. So they are in between the startup or the youngsters and getting the seniors. So how to balance? How to balance? How to make, see, you have to be a good leader for your team. And you have to be a good manager for the senior. Right. So how to make lead a team from the front, and how to manage a manager issues, that is what you have to balance between both the situations. So I think you will definitely grow, because you will not feel yourself to be a sandwich between two the managements, because mid-level management is a challenge, very challenging, because you have experience, you have spent a lot of time, and now you want to take care of a responsibility where you have to report to the senior management. So senior management is more senior than you. So their learning is better than what you have learned. True. So how to balance their requirement, sandwich position, and how to take care of your team as a leader is a dual responsibility. All right. Which you have to play very carefully, yeah, and definitely you will get success. Wonderful. Mr. Singh ja bolchilen ektu ar ektu jara mane jara young jara achen to mid level management e jara kaj korchen tader uddeshe bolte chai, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে মিড লেভেল ম্যানেজমেন্ট, যে জায়গাটায় মানুষজন বেশি স্টাক হয়ে থাকে, উনি চমৎকার করে বলছিলেন, তার ডিটেলটা আমি একটু বিরতির ওপরে এসে বলতে চাই, বিকজ ইটস এ ভেরি ওয়ান্ডারফুল আইডিয়া হিজ শেয়ারিং। ফ্রেশারদের ক্ষেত্রে বললেন ইউ শুড হ্যাভ দ্য লিসেনিং ক্যাপাবিলিটি, মিড লেভেলের ক্ষেত্রে হি হ্যাজ গিভেন বিউটিফুল টিপস, যারা আজকে একটা টিপস কিন্তু আপনার লাইফকে চেঞ্জ করে দিতে পারে। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড আই ওয়াজ অ্যামেজিংলি হিয়ারিং ফ্রম ইউ, আমি খুব সুন্দর করে শুনছিলাম, আই ওয়াজ অলসো লার্নিং ফ্রম হিম। And আমরা একটা ছোট্ট ব্রেকে যাব, অ্যান্ড আফটার দ্য ব্রেক উইল বি ডিসকাসিং মোর অফ মিড লেভেল ম্যানেজমেন্ট, অ্যান্ড পারহ্যাপস উইল বি শেয়ারিং ফিউ অফ দ্য টপ লেভেল ম্যানেজমেন্ট, বিকজ উই আর হ্যাভিং টুডে এ পার্সন, হি ইজ এ ইউনো গ্লোবাল ট্যালেন্ট, হি ইজ ওয়ার্কিং 35 years, অ্যান্ড আই এম শিওর হিজ এক্সপিরিয়েন্স ইজ টোটাল ওয়ার্দি। সো উইল বি শেয়ারিং মোর অফ মিড লেভেল ম্যানেজমেন্ট, অলসো দ্য সিনিয়র লেভেল ম্যানেজমেন্ট। উই আর হ্যাভিং এ ভেরি শর্ট ব্রেক, please don't leave us, we are coming after the break, and you are basically watching us, and the name of the program is Passion to Grow, and I am hosting this program. My name is GM Karmadasan, I am the group CEO of Uglo and also the founder of Corporate Coach. Please don't leave us. বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা আমাদেরকে দেখছিলেন তাদের জন্য বলতে চাই, দিস প্রোগ্রাম ইজ প্যাশন টু গ্রো, এবং আমরা চেষ্টা করছি প্রতি পর্বে টু ব্রিং দ্য ট্রু ট্যালেন্ট, এবং যারা বিভিন্ন হ্যাসেলের মধ্যে, বিভিন্ন স্ট্রাগলিংয়ের মধ্যে আস্তে আস্তে বড় হয়েছেন, এরকম ট্যালেন্টেড লিডারদেরকে আমরা ইনভাইট করি প্রোগ্রামের মাধ্যমে। এবং আজকেও আমার সাথে একজন ওয়ান্ডারফুল গেস্ট আছেন, হি ইজ এ গ্লোবাল ট্যালেন্ট। আমরা গত 26টা পর্ব করেছি উইথ দ্য লোকাল ট্যালেন্ট, অ্যান্ড টুডে আই এম ডিলাইটেড টু হ্যাভ এ পার্সন, হি ইজ এ গ্লোবাল ট্যালেন্ট, হি ইজ মিস্টার জশমিন্দর সিং, অ্যান্ড হি ইজ রাইট নাও দ্য বিজনেস হেড, এবং হি ইজ ওয়ার্কিং 35 years, 35 বছর ইন্ডিয়ান মার্কেটে কাজ করেছেন, ইটস এ ক্লোজ টু ইউনো ইটস এ মোর অফ 28 years, এবং পরবর্তী পিরিয়ডে হি ইজ অলসো সুপারভাইজিং দ্য আসিয়ান মার্কেট, অ্যান্ড হি ইজ ডুইং এ ফিনোমেনাল জব, হি ইজ ট্রাইং টু ডেভেলপ বাংলাদেশ মার্কেট,
এবং হিজ প্লেয়িং এ হিউজ কন্ট্রিবিউশন অ্যাজ ফার অ্যাজ সেলস মার্কেটিং অ্যান্ড অলসো লিডারশিপ স্কিল। উনি চমৎকার করে বলছিলেন, যারা একটু 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 এক্সট্রাপোলেট করে একটু আগে বলছিলেন, সেটা হচ্ছে যে মিড লেভেল ম্যানেজমেন্ট, মিড লেভেল ম্যানেজমেন্ট ইজ এ স্যান্ডউইচ পজিশন, হি ওয়াজ সেইং ভেরি ভেরি কারেক্টলি, বিকজ ইট ইজ অল অ্যাবাউট টু থিংস নিডেড, ওয়ান ইজ লিডারশিপ স্কিল, অ্যানাদার ইজ ম্যানেজারিয়াল স্কিল। লিডারশিপ স্কিল ইজ অল অ্যাবাউট হাউ ইউ ক্যান সুপারভাইজ ইউর টিম, হাউ ইউ ক্যান ম্যানেজ ইউর টিম, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড হাউ ইউ ক্যান ডেলিভার টু ইউর ম্যানেজার, আই মিন সিনিয়র্স। সো দিস পজিশন ইজ অলওয়েজ ভেরি ক্রিটিক্যাল, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম দ্য পিপুল বিকাম স্ট্যাগনেন্ট ইন দিস পজিশন। আই উড আরেকটু জিজ্ঞেস করতে চাই ওনাকে, যে বিকজ এই পজিশনটা আমাদের দেশে খুব স্ট্রাগল করে, যেহেতু ওনাকে আমরা পেয়েছি, তার কাছ থেকে আরও কিছু জানতে চাই ব্যাপারে। মিস্টার সিং, ক্যান ইউ প্লিজ বিট এক্সট্রাপোলেট দ্য পয়েন্টস পার্টিকুলারলি ফর দ্য মিড লেভেল ম্যানেজমেন্ট, বিকজ অ্যাজ ইউ আর সেইং দ্যাট ইজ এ স্যান্ডউইচ পজিশন অ্যান্ড ইটস হুইচ ইজ ভেরি ট্রু। উই ফাইন্ড সো মেনি ট্যালেন্টস হু আর স্টার্টিং দেয়ার কেরিয়ার, and once they are being into the supervisory position, perhaps he's brilliant to do his job by his own, but once he's trying to bring the business by others, and once he's in the mid level, you know, delivering something to the seniors, then he's failing, or perhaps he's not performing. What could be other tips you want to give particularly to the mid management? Okay. So let me put it like this. For a middleman, the ground team which he is leading now, he has to get the ground team to his own page for a similar understanding. Because can you please give few examples? See, once you were in the mid level, what you used to do? Okay, when I was on the mid level, so my team was little different on understanding, maybe on distribution front. Let me keep it like a distribution. So if I have a direction to the team, how to go for a further increase in the distribution, what should be the strategy? So maybe the youngsters, because they are, the blood is very hot, so they may go with their own understanding. True. A, my senior not understand. Yes, problem. Correct. That's the first question. So you have to bring them to your same ideas. You have to be little friendly sometime, and you have to give practical, examples, putting a practical examples. You cannot just depend on the theory, because when you go to a theory as a middleman, people doesn't believe on you. You have to give some practical examples. You have to work along with them. You have to be one partner of them. You cannot be just a bossy. You have to be a colleague. You have to be a good friend to them sometime, because they are youngsters. You have to help them, you have to support them as much as possible to make to that level that they should start understanding the way you understand it. Right. That is very, very important. Coming to your reportee now, at the senior. Now, similarly, the way you are going to get, you want to bring them on your page, so you have to bring to their page. Right. Similarly. Right. So you have to understand your senior. If their understandings are little different than your understanding, so first you have to understand them and make them understand in a way that they should not hurt. They should get full respect to be a senior, because they have seen bigger than your experience. They are more expertise, and they think that what they have seen, what they have done is the right way. If you think that you can value add to their achievements, then you have to make to that level they can start understanding you. See, it's basically, when you say a middleman, it is more people get hurt, people get stopped, not having understanding. Understanding is very, very important. Both the ways. Both sides. At the people who are reporting to you and people to whom you are going to report. It's right. If the understanding doesn't come to the one page, similar page, it can never be a success. So once somebody is the middleman, he has to be also same. Listening capacity has to be more. Both sides. So it's a very important point. যারা মিড লেভেল ম্যানেজমেন্টে যারা কাজ করছেন, যারা ম্যানেজেরিয়াল পজিশনে কাজ করছেন, তাদের জন্য যে আপনার টিম কি আপনার কথা শুনে কিনা, ইদার ইউ আর ফ্রেন্ডলি উইথ দ্যাম,
হ্যাঁ, আপনি তাকে কলিগ মনে করতে পারছেন কিনা, আপনি আসলে বসিং না করে একটু ফ্রেন্ডলি অ্যাটিচিউড করছেন কিনা, সো দ্যাট দে ক্যান অলসো আন্ডারস্ট্যান্ড, দে ক্যান অলসো রিড ইউ, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে আপনি যে ফিলোসফিটা তার কাছে ইউনো ডেলিভার করতে চাচ্ছেন সেটা সে বুঝতে পারছে কিনা, পাশাপাশি আপনাকে সে ওন করছে কিনা। ইফ ইউর ডেপুটি ডাজেন্ট ওন ইউ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দি ইয়াংস্টার্স হু আর কম্পারেটিভলি বিট অফ হট, তারা একটু হট ব্লাড থাকে, তারা কিন্তু আপনার ড্রিমটাকে কোনোভাবেই আপনার জিনিসটাকে রেসপন্স করবে না, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দে উইল নট গিভ দ্য রাইট সাপোর্ট, অ্যান্ড আপনি যদি তার কাছ থেকে সঠিক সাপোর্ট না পান, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর গোয়িং টু বি ফেলিওর। তো আপনি ফেল করা মানে হচ্ছে আপনার বসের কাছে আপনি ফেল করছেন, সো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য কানেক্টিভিটি। সো ইউ আর টেকিং, ইটস লাইক দ্য মিড ফিল্ড, ইউ আর টেকিং দ্য বল ফ্রম ইউর ডিফেন্স সাইড অ্যান্ড ইউ আর ডেলিভারিং টু ইউর গোলকিপার, সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট হাউ ইউ আর মেকিং দ্য ব্যালেন্স, আমার রাইট? ইটস ভেরি ইম্পর্ট্যান্ট হাউ হি ইজ ব্যালেন্সিং অল দ্য ওয়েজ, রাইট? সো ইটস অল অ্যাবাউট দ্য মিড ম্যানেজমেন্ট, ইউ নো অল দ্য স্কিলস ওভার হিয়ার, কারেক্ট, ওয়ান্ডারফুল। Again, going back, because I'll go later to the senior management, because we are not here to guide the seniors, rather we are guiding the youth and we are guiding the mid-level management. What do you find that as far as Bangladesh is concerned and in other countries, because I have worked in Sri Lanka, I worked in other countries also, I find that career planning, that is one of the biggest constraint, because you see, once we are passing the graduation, once we are doing the, you know, 4 years, 5 years we are studying, we are not focusing on understanding the computer well. We are not focusing on the Microsoft Excel. We are not understanding well enough the PowerPoint presentation. We are not developing the communication skills. Even in some cases, we are not getting the right ideas how to write a mail. Okay. That is all about in the entry-level management, what happens towards the entry-level people. So if any freshers wants to, you know, develop his career plan, what are the stages he should follow? See, nowadays, as there are a lot of opportunities, you cannot say that what you have studied, actually what the education is linked to your opportunities. Maybe the opportunity is not available. So whatever is available as of now, because there are so many opportunities, openings are there nowadays, because field is becoming bigger and bigger. So whatever you start your career with, any opportunity you get it, get and enter with the full interest. Don't go half-hearted. Because that's your path, it's going to start now. And once you start, and if it's not linked to what you have studied, start getting into some short courses, how to develop yourself, you have to groom up yourself. Right. So grooming is very, very important. Because if you have to grow, you have to groom to that level that you can go to the next level in your life. If there is some short-term training courses, if there is something practical knowledges, you have to try to grab it for your learnings. Because you are a startup. I mean, you know, there are very lucky people, what they have done, their education, they link to their profiles. Where now the jobs are very less in that field. Right. So you have to be always open to any field. You should not be stick to one area. Right. And any area, anybody can do, because the God has make human being and they have mind. So they can go any field and with their interest. But it doesn't matter that you have blocked yourself with one interest, that I have done my studies, going only to IT, but you don't get an opportunity in IT, you get an opportunity in sales. Don't block yourself. Let be open. That's very important, very important. Let me share you, Mr. Singh. I am a science background student. I used to study in biochemistry. And later I did my MBA as well, because I never knew that I will be working as far as sales and marketing in my life. But whatever, once I started learning, once I started working, I wanted to learn practically. Correct. And every day I wanted to learn. And I wanted to create my own benchmark every day. And I wanted to exceed my benchmark compared to the last day versus future. Yeah. That is all about my life as well. Because, you know, so education doesn't make sense. After je kono subject e porashona korte paren. But you never know where you'll be exponentially. Apni kothay jaben, kothay na jaben. Eta ke bola khubi difficult. But wherever you are going to start, focus on that. Ebong chesta koren shei jaga ta theke jeno aro bhalo kora jay, aro kichu kora jay, aro onek kichu toiri kora jay. Ebong ekhon kintu learning is very easy, because Google is your hand. You can touch your mobile, you can learn. Unnecessary, you don't pass your time in the
social media unnecessary, you don't pass your time in the YouTube and all the things. You can have a time every day, protidin ekta ghonta shomoy rakhen, so that you can learn practically from the asking seniors, connecting to the people, and you can learn so many things together. So learning is an attitude. If you develop, grow your attitude, I am sure future is yours. Nobody can stop you. আমরা আমাদের সাথে আজকে আছেন, মাত্র যারা যুক্ত হয়েছেন তাদের জন্য বলতে চাই, আমি অত্যন্ত সিজন, অত্যন্ত ট্যালেন্টেড, গ্লোবাল ট্যালেন্ট নিয়ে বসছি আজকে. সো আই এম টকিং টু হিম. হি ইজ মিস্টার জসমিন্দর সিং. হি ইজ ইউনো বিজনেস হেড ইউনো এশিয়া, অ্যান্ড হি ইজ ডুইং ফ্যান্টাস্টিক জব অ্যাজ ফার এস হিমালয় ইজ কনসার্ন. একটু পরিচয়টা জানা ভালো, বিকজ হিমালয় ইজ ডুইং ভেরি গুড জব ইন বাংলাদেশ. দে আর অলসো ডুইং পেনিট্রেশন ইন বাংলাদেশ. দে আর ফ্যান্টাস্টিক ব্র্যান্ডস, অ্যান্ড পার হ্যাভ দিস জেন্টেলম্যান হ্যাজ এ কন্ট্রিবিউশন কনভার্টিং দ্য প্রোডাক্টস ইন টু দ্য গ্রেট ব্র্যান্ডস. ছোটো ছোটো ব্র্যান্ডকে বড়ো বড়ো ব্র্যান্ডে উনি কনভার্ট করেছেন. সো হি ইজ ট্রুলি এক্সপিরিয়েন্স পার্সন. আমাদের সাথে থাকেন বিকজ হি ইজ শেয়ারিং ইজ রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স. অলরাইট, মুভিং ফরওয়ার্ড, আই এম শিওর ইউ হ্যাভ টেকেন সো মেনি পিপলস ইন্টারভিউ ইন ইউর লাইফ. ইউ রিক্রুটেড সো মেনি পার্সনস ইন ইউর লাইফ. Perhaps in the entry level, freshers, perhaps in the mid level, perhaps in senior level, perhaps in India, other countries, you have taken the recruited so many persons. Where do you find, particularly in the interview board, what are the key skills someone should have facing the interview? Only one word I can say here. Mm-hmm. Confidence. Confidence. If you have a confidence, see, facing interview is not a problem. Right. See, if you are appearing for some interview, so before go for that particular interview, try to do your some studies on that, the basics on that company where you're going to interview. Don't go very much detail, but you should know the basics. And when you speak in front of anyone, it should be your confidence. Excuse me, yeah. Your confidence is very, very important. Only confidence? I think confidence is more important than anything else. See, you are going to share your experience with them. You are going to share your educational, you know, knowledge and all with them. But somebody want to see a confidence within you. Hey, this person is confident to get this job or is confident to take care of this responsibility. So that comes from your face, your body language. It's very, very important. See, everybody from the day one is not experienced. But anybody from the day one should be a confident. What he speak, what he say, what he claims has to be confident. As you are saying, body language, it is very important, and it makes the huge difference. How should someone portray the good body language towards the, you know, interview board? You are saying, it's a confidence. But confidence is something which is intangible. You can't see. You know, you can't see because you are taking the interview, but someone wants to, you know, facing you as you are taking the interview, what are the extra preparations someone should be taking? You have to be positive. Positive. If you are positive, your body language will go with you, and the confidence anybody can read from your face. It's the approach. See, people, they appear for interviews, we see the nervousness. He can be talented, he can be good qualified person, but you see that body is not going with this knowledge. So the confidence is not coming. Right. So what you are speaking, maybe only in the way of speaking, you know, it's not basically you deserve for that. But some people who has a lesser knowledge, but when they speak, it's go with the full confidence, they know the subject. So I think that's a very positive approach. How somebody will, you know, balance as far as confidence versus complacence? Because we find few people are confident enough, but they want to show that they are confident. But the people who are taking the interview, they don't love to see the overconfident people. How they'll make the balance? See, when I started my career, I was very young. So somebody teaches me, hey, before going to interview, you stand in front of a mirror and speak. That somebody is taking your interview, and you can see your face, you can see your body. So that's a part of a training. So I think that is one is really work for me. And secondly, if you are sitting with somebody, you have to be fluent, you have to be clear. What you speak has to be clear. It should not be, you know, the words, very clear words. The communication is very, very important. Very, very important. What you speak has to understand by the listener. Right.
So that's communication part. How you speak, your body, your body language. Because I said confidence is all a full package. Because you are a startup. Once you get a job, one opportunity you already done, you spend some couple of years, so everything gets a maturity level, all automatic comes to your body. So nobody has to teach you like that. Right, right. True, true. So Mr. Singh je kotha bolchilen je apni jokhon interview te jacchen, careful thakben je apni ashole practice kore jacchen kina. Ami ektu age bolchilam je practice makes a man perfect. এবং এটা আমাদের ফ্রেশারদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আপনি কিন্তু ইয়াংস্টার, আপনার আপনার ব্লাড কিন্তু খুব গরম, আপনি ওভার কনফিডেন্টলি ইউ আর মে ফেসিং দ্য পিপুল, যাদেরকে আপনি ফেস করতে যাচ্ছেন তারা কিন্তু লার্নেড, সো তাদেরকে স্টুপিড ভাবার কোনো কারণ নাই কিন্তু ভাইয়া। সো ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট, ডোন্ট বি ওভার কনফিডেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনি যে কথা বলতে চাচ্ছেন, আবারও বলে আপনি যে কথা বলতে চাচ্ছেন তার ভিতরে ক্লিয়ারিটি আছে কিনা, আপনার কমিউনিকেশন কতটুকু ফ্লুয়েন্ট। ইউ ক্যানট স্পিক ইন ইংলিশ, ইট ডাজেন্ট ম্যাটার, আপনি তার কাছে পারমিশন নেন, ক্যান আই প্লিজ শেয়ার ইন বাংলা, আপনি বাংলায় বলেন বাট ক্লিয়ারলি কথা বলেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো যারা আপনাকে ইন্টারভিউ নিচ্ছে দে উইল বি হ্যাপি অ্যানা, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ মাস্ট রিমেম্বার দে আর গোয়িং টু রিক্রুট দ্য অ্যাসেট নট দ্য লাইবিলিটি, সো দে আর গোয়িং টু সি দ্য পার্সন হু ক্যান গো টু দ্য নেক্সট লেভেল। একটা বড় বড় রিস্ক আপনি অ্যাচিভ করতে পারেন কিনা, যে আপনি লঙ্গার ইনিংস খেলতে পারবেন কিনা, আইদার ইউ আর এ প্লেয়ার অফ টি টোয়েন্টি অর ইউ আর গোয়িং টু প্লে দ্য টেস্ট ম্যাচ, দ্যাট ইজ অল অ্যাবাউট হিজ ট্রাইং টু টেল মিস্টার মিস্টার সিং, আম আই রাইট অর রং? ওয়েল সেড, ওয়েল সেড, রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। অলরাইট, মুভিং ফরওয়ার্ড, অ্যাজ ইউ আর সেইং সামবডি ইজ ফেসিং দ্য ইন্টারভিউ অ্যান্ড পারহ্যাপস হি হ্যাজ গট দ্য জব, হি স্টার্টেড হিজ কেরিয়ার, হোয়াট আর দ্য ফিউ ফার্স্ট থিংস শুড বি ডুইং টু ক্রিয়েট দ্য কনফিডেন্স টুয়ার্ডস হিজ বস? টাইম ম্যানেজমেন্ট, time management, very very important. Okay, so you have to be punctual. You have to be when you start a career you have to be properly groomed. And see, this is all come in discipline actually. Because youngsters sometime they nowadays I see them that they are very casual. So that, you know, somebody can read from your dressing sense. Because you are a fresher, you have to be act very smartly, you have to be well dressed, you have to be punctual, and you have to work with the given structure policies, the regulations of the company. So it's because you are a fresh person, so you cannot go here and there, that side. And learn every day. Every day is a learning for you. So try to understand, try to mix up with the seniors, gel with them, understand how they do the job, what are the experience they have, what all they are doing. So you get every person meeting every day is a learning for you. So you have to mix with them. It's very, very important. It's very important. উনি যে কথাগুলি বললেন, আবার একটু বলি, যে যে আপনি যখন কেরিয়ার স্টার্ট করলেন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু বি অ্যাজ এ হোল ইউ ওয়ান্টেড টু মেক শিওর দ্যাট ইউ হ্যাভ টু বি ডিসিপ্লিন। ডিসিপ্লিন ইন হোয়াট সেন্স? ইউ হ্যাভ টু বি ইন টাইম ম্যানেজমেন্ট। আপনি টাইম ম্যানেজমেন্ট, আপনি অফিস হচ্ছে ফর এক্সাম্পল ইউ স্টার্টেড ইউর অফিস ইজ নাইন, আপনি 9:30 অফিসে ইন করলেন, সো ইউ আর গেটিং ইউর ইম্প্রেশন লেস, আপনি আস্তে আস্তে খারাপের দিকে যাবেন। আপনি আসলে সিনিয়রদের সাথে মিশতে পারতেছেন, জেলিং কীভাবে তার সাথে কানেক্টিভিটি ক্রিয়েট করছেন, আপনার যারা কন্টেম্পোরারি কলিগ যারা আছেন তাদের সাথে আপনার কানেক্টিভিটি কী আছে, ইভেন হাউ ইউ আর টকিং টু ইউর পিয়ন, এই যে বিভিন্ন মানুষের সাথে কথা বলা। হি ওয়াজ মোস্টলি ফোকাসিং অন দ্য সফট স্কিলস, উনি কিন্তু একবারও বলেন নাই যে কাজটা এরকম করতে হবে, আর ডু ইউর ফাংশনস 100 আউট অফ 100। হি ওয়াজ টেলিং দ্য secrets behind the success is about the soft skills, and that soft skills is something you need to deliver properly. Am I correct? Right, functionally perhaps somebody is perfect, correct, but perhaps somebody is not doing the other soft skills as far as development is concerned. Am I right or wrong? All right. Excuse me. Moving forward, let's move, because I'm getting, you know, I'm trying to get more of answers from you, because this is the first time I'm taking some international talent. And I believe that people who are watching, they will be definitely beneficiary. Sure. For example, you know, we find that once we ask them where you want to go after 3 years, okay, once you ask them where you want to go after 5 years, how they define, how they develop themselves to cross the barrier step by step, what are the things they will be doing so that their obstacles could be converted as a success? What are the things they should follow? As far as your experience is concerned, can you please share with us? See, it is something like when you are working in a company, in an organization, so if you have already
get expertise level to that level. You get expertise to that level that, yeah, I know everything. Now I'm prepared to move to the next level. Mm-hmm. So I think you can do a lot of good things. Mm-hmm. You can prove yourself that, yes, I'm fit to the next level. Mm-hmm. I can see myself after 3 years, after 2 years to the next level. Mm-hmm. But some accident I have seen in my lives. Mm-hmm. People in hurry, mm-hmm. moving to the next level, mm-hmm. they change the organizations. Mm-hmm. If they are working here as a startup, mm-hmm. they go to the first level, mm-hmm. but they don't get promoted in the same company. Mm-hmm. So, but they think that they start getting an overconfidence, mm-hmm. that yes, I can be a manager. So in that rush, in that speed, they move to the new organization, mm-hmm. where they get a manager level. Mm-hmm. But there he is not able to prove them, mm-hmm. that I can handle this position. Mm-hmm. And he met with some accidents. Mm-hmm. And then he started looking for other options. Mm-hmm. So I just want to say to the youngsters, mm-hmm. please don't be in hurry. Mm-hmm. You first prepare yourself to the level where you are working. Mm-hmm. Study it that you are fit to this level. You can handle any situations, mm-hmm. because every company there where the challenges are there. Mm-hmm. So like you said about the middle management, senior management, similarly the challenge is always there. Mm-hmm. But if he's already fit to that position, then you can think about going to the next level. Right. But don't be in hurry, mm-hmm. to get the levels to be, you know, overnights. 1 year working, 2 years working, people want to see them like a manager. Mm-hmm. So I think that is not the right way of a growth. Wonderful. Ami ektu onar kotha ke khub shohaj bhashay boli je amra jara the people who loves the cricket. আপনি খেয়াল করে দেখবেন যখন ওয়ান্স ইউ আর ইন দ্য ক্রিজ, যখন আপনি খেলতে শুরু করলেন, খুব তাড়াতাড়ি ফার্স্ট বল, সেকেন্ড বল, থার্ড বল, ইফ ইউ ওয়ান্ট টু গো দা, ইউনো, ডাউন দ্য লাইন আপনি হিট করলেন, হিট করার পরে ইউ আর ইস বেসিক্যালি ইউ আর গোয়িং টু বোল্ড আউট। সো ইউ হ্যাভ টু অবজার্ভ দ্য বলস ফার্স্ট, ইউ হ্যাভ টু বিল্ড ইউর ইনিংস, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আপনি যখন ইনিংসটাকে বিল্ড করবেন, যখন আপনি 15 ওভার 20 ওভার খেলে যাবেন, দেন ইউল সি দ্য বলস, ইউ নো, মোর বিগার, দেন ইউ ক্যান হিট ইট। সো ইউ নিড টু মেক শিওর ইউ নিড টু বিল্ড ইউর ইনিংস, এবং যখন আপনার ইনিংসটাকে বিল্ড করতে পারবেন, তখন কিন্তু ইউল সি দ্য বিগার পিকচার, দেন দ্য ম্যানেজমেন্ট উইল বি ইন্টারেস্টেড টু গিভ দ্য বিগার রেসপন্সিবিলিটি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাড়াহুড়া করে খুব বেশি লাভ নেই। আরেকটা কথা Mr. Singh was telling, which is very important, that perhaps you are not getting the promotion in the particular organization and you are very hurry. Apni khub tarahura korchen, I need to go, I need to be team leader, I need to be supervisor, or I need to be manager, something like that. But what happens, apni onno ekta organization tarahura kore gelen, but this organization, wherever you are changing, je jaygay jacchen, oikhane kintu tader expectation thakbe. But eikhane jehetu apni groomed hon nai, oikhane kintu purposefully apni deliver korte parben na. Jodi deliver korte na paren, oikhan theke apnar arek jaygay jete hobe. So you are basically passing your life. It's very difficult, trust me. You are trying to tell, right? Yes. It's wonderful. So moving forward, I'm trying, you know, freshers, mid-level, how they'll make sure they are building their innings and they are gradually moving down the line. They are growing vertically, yes, as far as growth is concerned. All right, let us again we find that there are so many brilliant, you know, person who are individually brilliant, but once they are given the supervised team, mm-hmm. once they are given the managerial job, mm-hmm. they are failing by miles. Mm-hmm. Perhaps individually he's brilliant, mm-hmm. but once he's been given responsibility as a sandwich position, mm-hmm. You know, bridging the seniors and also managing the down the line, mm-hmm. so these individual brilliant are not performing. Mm-hmm. For example, let me give you the different example. I'm sure I want to hear your experience, mm-hmm. as far as your life is concerned. We find so many brilliant players. Mm-hmm. Perhaps he's brilliant as far as batsman is concerned, mm-hmm. but once he's given as a captain, mm-hmm. he's failing. Mm-hmm. I don't know either you'll agree or not. Sachin Tendulkar, for example, yep. in India, yep. he was a great batsman as far as, you know, world is concerned, no yep. doubt about that. Correct. But perhaps he's not a successful captain. Yeah. If you go to the Sourabh Ganguly, he's the successful captain. If you go to the Mahendra Singh Dhoni, mm-hmm. he's a successful candidate. Perhaps he's not the greatest batsman. Mm-hmm. So what do you want to suggest, particularly for these people, how someone can transform this individual talent into the supervisory talent? Yeah, rightly you said about Sachin. So what I also have seen a lot of cases where a coach cannot be a good player. Yeah. He can be a good coach, but he cannot be a good player.
So knowledge is different and execution is different. Right. So if somebody can only drive himself alone, he cannot be a good leader. So leader has to work in a team. If somebody doesn't know how to work in a team, it's very tough for him to be a manager. He can be only, you know, like he knows how to deliver the things, but he don't know how to get things delivered by the team. So to get the things delivered by the team is very, very important for a manager to go to that level. Otherwise, the team will never understand his senior. So I think when he was an executive, he promoted to a manager. So he has to learn from his manager that time how he leads the team. Right. That's the stage. But I said that people has to understand, first of all, going to the next level, how my senior, you know, work with me. What is his area of knowledge when he talking about a team? See, you can work independent a lot of things, but when we have to work for a team, with the team, you have to understand how the seniors are going to handle the situations. So then when you go to that level, you will not met with any accidents. So great. Let me ask you about your personal career, because you still you are working. I believe still you are young. You can contribute down than another 30 years. Thank you. I believe that. In your 35 years of your career, did you ever face the biggest obstacle in your life as far as career is concerned? I'm not asking the personal life. Did you ever felt that, well, I'll leave this game, I'll leave you somewhere else. This is not my game. I want to quit myself. If it is, how did you overcome that? See, that it's never happened like that. But anyway, everybody wants to progress. And sometime, see, your growth is with the brand. If brand is growing, you are growing. Sometimes you get to that level where the, you know, the categories become very mature. The brand doesn't go further again from that level to getting the more market shares or getting the category more bigger in that, you know, markets. So sometimes you change the, you know, that what you are doing day-to-day operations. So, but changes with a certain time and looking towards where you are going for the next, you know, like venture, has to be clearly understand before moving out. You should not move out with the frustrations, because your career is fully dependent upon your experiences. If once you take one decision going with the frustration, your entire career gets spoiled. So it's, I think already worked for 7-8 principles, like 7-8 companies where I have worked for, until now. I had a very good time with all the companies where I have worked, because as I said in all my discussion, that understandings are very, very important. If you understand your senior, you understand your company, you understand what exactly you are doing, and so you will be very happy when you take such calls in your life. So don't be panic. All right. I'm sure in your 35 years of so far experience, you face the tougher boss. I'm sure, because now you have been the boss, you face the tougher boss as well. Yeah. And we know that you can't change your boss's opinion. You can't change, only you can change yourself. You can't change your boss. Correct. Did you ever face the tougher, you know, which doesn't go with your own alignment, what you are thinking? Perhaps your boss is not agreeing, and perhaps he's putting you back, pressure to you. And how did you overcome the situation? See, there are so many times you get a boss which is more knowledgeable, very strong in approach. But the best thing what I have done it in my life, I make him understand, first of all, if he is giving me a right direction, so definitely I will love to follow him. The toughness is basically is the nature. It is not anything else than the nature. So natures you have to understand. And sometimes the nature doesn't fit to your nature. As you said, you cannot change the boss, but you have to change your nature. Correct. You cannot change the nature of your boss, but you have to change your nature
and you have to make things happen in such a way mm-hmm. that boss started believing on your nature also. Mm-hmm. You cannot force him to do, but you can deliver such things in mm-hmm. front of your boss. Mm-hmm. He started thinking in such a way mm-hmm. that this gentleman was, you know, giving me a direction that day, which I say, no, don't mm-hmm. do it like this. Mm-hmm. Do the way I say. Mm-hmm. But when it has been proved that it gets success on that part, mm-hmm. then boss automatic comes and, you know, like getting into your understanding. You have to make him understand, mm-hmm. but giving some good experiences with the examples. Mm-hmm. You cannot just say, no, I cannot agree what you said. Mm-hmm. You have to respect your senior. Mm-hmm. But you know that your boss is little tough and this is not possible. Mm-hmm. But you have to prove it that you have done your 100% mm-hmm. to get it success. Mm-hmm. See, bosses are not like Hitlers. Mm-hmm. But they have some different nature. Mm-hmm. But you have to be better understand the nature and make him some execution you have to deliver in such a way that it get a success. Mm-hmm. And he start believing on you. Yes, my what I want to say that time to my team mm-hmm. member, mm-hmm. I may be also wrong. Mm-hmm. So that the changeover will only come. Just to understand, you know, this point, because most of the time we find the youth, they, as you are saying, they become very impatient. Sometimes, you know, they never want to, you know, convert these issues towards the seniors, or they don't want to, you know, do such way so that seniors could be more confident on them. That is one of the biggest issue. But since you converted, you know, the various things, particularly, for example, once you started working, mm-hmm. once you are in the mid-management, mm-hmm. or once you are in leadership skill, leadership role, step by step, now you are the bigger leader, I understand. But how do you approach towards your team? Mm-hmm. For example, now you are telling you should read your boss. But moving forward, once you are talking about your team, what are the things do you follow so that your team can die for you? See, it's for my team. Is basically I give them an opportunity to work freehand. Mm-hmm. I want that they should learn. Mm-hmm. And learning comes from the mistakes. Mm-hmm. If the team is going to do 10 things, let 2 gets correct, mm-hmm. 8 get wrong. So they will at least learn. Mm-hmm. So I give more space for them to learn. Mm-hmm. And if I give some direction to them without giving them learning, mm-hmm. they will not agree to that. Mm-hmm. But once they get excellent with the 8 items, mm-hmm. 8 things which they have tried to do it, but it goes in a wrong way. Mm-hmm. So they start believing on me. Mm-hmm. So what I used to give message, so that become very positive for them. All see, right. You have to give a space to your team to learn. Mm-hmm. You should not give only a directions. Mm-hmm. You have to give some space. Okay, you also try. So that give lot of, you know, lot of understanding. Is it the honest answer? Yeah, it's an honest answer. That's what I used to do it. And that is why I get a lot of success in my life. That's true. And my seniors used to do like this. Mm. And I used to do like the same way that they used to get it from my seniors. That's true. I'm sure. Because once you have done some wonderful job with your team, I'm sure. As I was saying, they must be dedicated for you. Because people works, at the end of the day, only works for the boss, not for the company. Because people, the boss is the company towards the deputy. And that is all about. Yeah, and also when you do like this, you give them a space to, you know, take decision by own. Mm. So that, you know, they start getting people on ownership. Mm-hmm. They start feeling that they are getting into an ownership. They are mm-hmm. not an employee. They are mm-hmm. not a salaried. Mm-hmm. Mm-hmm. They're getting into that level. Mm-hmm. Right, so that right. comes from inside. Mr. Singh ja bolchilen ektu choto kore boli. Uni bolchilen jara boss asen tader uddeshi boli je apni ki take ektu space dicchen kina, kaj korar jayga ta kore dicchen kina. তাকে ওনারশিপ দিচ্ছেন কিনা আরও কথা বললেন। আমরা অনেক সময় অনেক কথা বলে থাকি যে 10টা যদি কাজ করে তার ভিতরে পারহ্যাপস 8টা মিস্টেক করছে, 2টা ভালো কাজ করছে। বাট হি ইজ অলসো টেলিং এই 8টা মিস্টেক থেকে তারকে লার্নিং কার্ভ তৈরি করার স্কোপ করে দিচ্ছেন কিনা। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওয়ান্স ইউ আর গিভিং দ্য স্পেস, ওয়ান্স ইউ আর ফিলিং দ্যাট যে আমি আসলে তোমার জন্যই কাজ করছি অথবা তোমাদের নিয়ে কাজ করতে চাচ্ছি, উই ওয়ান্ট টু গ্রো টুগেদার, দেন ইউর টিম উইল বি মোর ডেডিকেটেড, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দে উইল ডেলিভার মোর ফাস্টার, হোয়াট ইউ ওয়ান্টেড টু মিন। অলরাইট, আমরা একেবারে শেষের দিকে আছি, উই আর অলমোস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন। সো লেট মি আস্ক ইউ দ্য ইউনো ফাইনাল কোয়েশ্চেন টু ইউ।
In your success, if I define you, what is the definition of success? Success is what, when you achieve something, you know, it's a state of it. It's make you happy. Mm-hmm. See, everybody has some goal or vision in his life. Mm. If somebody reaches to that level, mm-hmm. you know, he feels that I'm getting success. Mm-hmm. And I think for me, mm. for my all level is my success. Mm-hmm. Because when I started my career, when I started as a startup companies, so I never know that one day after 35 years, I will be to the certain level and I'm taking care of the responsibility of so many field. And, you know, so for each step, what I achieve is my success. Mm-hmm. I count like that. It's true. So if you've been asked this question, based on your experience, if you want to be successful, if you want to be someone like Mr. Singh, how would you share the secrets of overall success? See, be honest what you do. Mm-hmm. Work in a discipline and be positive. See, you will get a lot of challenges in your life. Mm-hmm. Don't be afraid. Understand the situation. Handle it properly. Mm-hmm. And one which is very, very important, which I believe personally, respect to your seniors. This is very, very important. All right, the final suggestions towards the youth of Bangladesh, you know, what do you want to tell as far as Bangladesh youth is concerned? If you want to give any suggestions to them, what would you say over them? Don't be in a hurry. Go step by step. You know, even a premature baby is not good. Mm-hmm. So you have to be patient. You have to understand the situations. You have to learn a lot. I don't want that youngsters who go directly and met with a lot of accidents. Mm-hmm. So you drive carefully. When you start your driving, you get a learning lesson. You don't get a driving lessons. Mm-hmm. So you go step by step. Step by step. So thank you very much, Mr. Singh. It's a honor. It's truly privilege for us. You are here. I wish you all the best. As far as your brand is concerned, as far as your health is concerned, I believe that you have surely down the line more success. And we wish to love, your company, your health, your family. And I wish you all the best. Thank you very much for giving me invitation here. Thank you. Thank you very, very much. So amra ajke shesh korte jacchi. We are talking, amra kotha bolchilam. Mr. Singh, he's a wonderful, talented person. He's a global leader. এবং উনি যে কনক্লুশনটা দিয়েছেন সেটা একটু বলা বলে রাখাই ভালো। উনি বলছিলেন যে যারা ইয়াং আছেন, সিক্রেটস অফ সাকসেস বলতে গিয়ে যা বলেছেন, বি হাম্বল, একটু হাম্বল থাকেন, ডিসিপ্লিন থাকেন, একটু শেখার মানসিকতা যেন থাকে। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি, ট্রাই টু অ্যাডমিট দ্য মিস্টেক্স। এবং এই যে ছোটো ছোটো সাকসেসগুলিতে একটু হ্যাপি থাকা ভালো। যে ছোটো ছোটো সাকসেসে যখন আপনি হ্যাপি থাকেন, তখন হয় কি, ইউ ক্যান অ্যাচিভ দ্য বিগার সাকসেস। সো সাকসেস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। Actually, if you want to achieve, for example, you want to be CEO, but once you are going to be executive, then you need to be happy. Once you are happy as an executive, then you can go to the assistant manager. Once you are happy as an assistant manager, then you could be perhaps manager, senior manager, GM, whatever. So it is all about, he was trying to tell, যে আপনার ছোটো ছোটো সাকসেসগুলিকে বড় বড় সাকসেসে যদি কনভার্ট করতে পারেন, দেন ইউ কুড বি সাকসেসফুল ডাউন দ্য লাইন। দ্যাট ইজ অল অ্যাবাউট টু নাইট। আপনারা যারা দেখছিলেন তাদের জন্য অত্যন্ত ধন্যবাদ। আমরা আজকে শেষ করছি। এবং আমাদের শোটা, অ্যাজ ইউ নো, দ্যাট ইজ প্যাশন টু গ্রো। সো আই বিলিভ দ্যাট ইউ শুড বি প্যাশনেট, অ্যান্ড ওনলি প্যাশনস ক্যান টেক ইউ টু দ্য নেক্সট লেভেল। ডোন্ট লিভ আস। নেক্সট উইকে আমরা সেম টাইমে আসবো উইথ অ্যানাদার ওয়ান্ডারফুল গেস্ট। টিল দেন প্লিজ স্টে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ।